আজকে WWE এর চ্যাম্পিয়ন ববি ল্যাশলি এবং গোল্ডবার্গ। বিশেষ করে আপনারা অবশ্য সকলেই জানেন যে WWE চ্যাম্পিয়নশিপের জন্য সামারস্ল্যাম পেপারভিউ এর জন্য কনফার্ম করে দেওয়া হয়েছে গোডে এদের ফিউড হচ্ছে। বিশেষ করে আজকের মান্ডে নাইট রয়্যাল এপিসোডের একেবারে মেইন ইভেন্টে WWE রিং এর মধ্যে এসেছিলেন গোল্ডবার্গ। তিনি এসে সেইখানে প্রোমো কাট করেন এবং প্রোমো কাট করে তিনি উল্লেখ করেন যে গত সপ্তাহে শুধু ববি ল্যাশলি এবং MVP তারা বাচ্চাদের নিয়েই কথা বলেছে। বিশেষ করে আজকেও দর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন গোল্ডবার্গের ছেলে এবং সেইখানে গোল্ডবার্গ তার ছেলেকে বলেন, আমার ছেলের জানা উচিত আসলে আমি কে। সকলকে তার ছেলের সাথে পরিচয় করে দেয়। শুধু এই নয়, গোল্ডবার্গ তার ছেলেকে উপদেশ দেন যে তিনি যেন বাসায় গিয়ে অনলাইন সার্চ করে গোল্ডবার্গ কি জিনিস ছিল, গোল্ডবার্গ কাকে কাকে ধ্বংস করেছেন, গোল্ডবার্গ WCW-তে 173-0 যে স্ট্রিক গঠন করেছেন, WWE-তে ব্রক লেসনারকে হারিয়েছেন, সমস্ত রেকর্ডগুলো ব্রল হওয়ার কথা থাকলেও শুধুমাত্র একটি স্পিয়ারের মাধ্যমেই গোল্ডবার্গ তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যান। আর এইভাবেই আজকের মান্ডে নাইট রয়্যাল এপিসোডটি শেষ হয়েছিল।